তো আজকে আমরা চার্জ ঘনত্ব নিয়ে আলোচনা করব তো চার্জ ঘনত্ব এটা আসলে কী টার্ম আমরা নর্মালি তো ঘনত্ব হিসেবে ঘনত্বকে জানি সেটা হচ্ছে একক আয়তনে ভরের পরিমাণ পরিমাণকেই আমরা বলি আসলে ঘনত্ব আর চার্জ ঘনত্ব চার্জ কি আয়তনে থাকে নাকি পৃষ্ঠে থাকে পৃষ্ঠে থাকে রাইট সো পৃষ্ঠের জন্য আমরা নিব ক্ষেত্রফল সো আমরা একক আয়তনে না বলে চার্জ ঘনত্বকে ডেফিনেশন দিই এভাবে যে একক ক্ষেত্রফলে যে চার্জ থাকে তাকে আমরা চার্জ ঘনত্ব বলি কোনো চার্জিত বস্তু যেহেতু পৃষ্ঠে থাকে তাই আমরা চার্জ ঘনত্বকে আরেকটা নামেও ডাকতে পারি সেটাকে বলতে পারি ঘনত্ব অর্থাৎ চার্জ ঘনত্ব আর ঘনত্ব এই দুইটা পরস্পর পরস্পরের সিনোনিমস তো যদি এ ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহিতে কিউ পরিমাণ চার্জ থাকে তাহলে চার্জ ঘনত্ব কত তো চার্জ ঘনত্বকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি যেহেতু এ ক্ষেত্রফলে কিউ পরিমাণের চার্জ তাহলে এক মিটার স্কোয়ার ক্ষেত্রফলে কতটুকু পরিমাণের চার্জ থাকবে কিউ বাই এ পরিমাণের চার্জ থাকবে তাহলে সিগমা ইকোয়াল টু কিউ বাই এ তাহলে এই রাশিমারটা আমরা লিখতে পারি তো এটা যে কোনো বস্তুর জন্য প্রযোজ্য এখন আমরা একটা গোলকের ব্যাপারে যদি দেখি আমরা অলরেডি আহিত গোলকের নিয়ে অনেক কাজ করে এসেছি তো একটা গোলকের মধ্যে যদি দেখি ধরো একটা গোলকে কিউ পরিমাণ চার্জে চার্জিত করলাম তাহলে কী পরিমাণ চার্জটা কোথায় থাকবে গোলকের পৃষ্ঠে ছড়িয়ে থাকবে সুষমভাবে যেটাকে আমরা পরবর্তীতে কেন্দ্রে বিবেচনা করতে পারি রাইট আমরা হিসাবের সুবিধার জন্য কুলম্বের সূত্র ব্যবহার করার জন্য এটাকে কেন্দ্রে বিবেচনা করি তো এই যে কেন্দ্রে যদি বিবেচনা করি তাহলে চার্জটা আসলে আছে পৃষ্ঠে আমি বিবেচনা করলাম কেন্দ্রে কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব কত ব্যাসার্ধের সমান সো আমাকে যদি পৃষ্ঠে প্রাবল্যের মান বের করতে বলে তাহলে আমি গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পৃষ্ঠে প্রাবল্য কত হবে ই ইকোয়াল টু ওয়ান বাই ফোর পাই এফ সাইলন কিউ বাই আর স্কোয়ার তাহলে আমাদের কিউ হচ্ছে চার্জের মান আর কিসের মান আর হচ্ছে কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব সো এটা গোলকের জন্য পৃষ্ঠে প্রাবল্যের রাশিমালা তো আমরা কিউটাকে যদি এক পাশে করি তাহলে সব কিছু অন্য পাশে পাঠিয়ে দিলে এই জায়গাটার মধ্যে যদি দেখি এই সূত্রটার কিউটাকে এক পাশে করে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিলে এখানে বলে রাখি গোলকের জন্য কিন্তু এ এর ভ্যালুটা কি হবে এ এর ভ্যালুটা আসবে ফোর পাই আর স্কোয়ার সো আমরা জানি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল ফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার সো আমরা বসালাম ফোর পাই আর স্কোয়ার সো সিগমা ইকোয়াল টু কিউ বাই ফোর পাই আর স্কোয়ার এটা হচ্ছে আমার কিসের ভ্যালু এটা হচ্ছে আমার সিগমা গোলকের জন্য চার্জ ঘনত্বের ভ্যালু কিউ বাই ফোর পাই আর স্কোয়ার কিউটাকে এক পাশে করে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিলে কিউ ইকোয়াল টু ফোর পাই আর স্কোয়ার ইন্টু সিগমা এখানেও একটা কিউ আছে রাইট এই কিউটার জায়গায় যদি আমরা এই রাশিমালাটা নিয়ে বসিয়ে দিই তাহলে দেখো কী থাকবে বন্ধুরা সো আমরা কিউটার জায়গায় ফোর পাই আর স্কোয়ার সিগমা বসিয়ে দিলে আমরা এখানে দেখতে পারি ওয়ান বাই ফোর পাই এফস নট ফোর পাই আর স্কোয়ার সিগমা ডিভাইড বাই আর স্কোয়ার তাহলে এই যে রাশিমালাটা এটা হচ্ছে আমার প্রাবল্যের রাশিমালা গোলকের জন্য আহিত গোলকের জন্য এখানে আমরা দেখো অনেক কিছু কাটাকাটি চলে যায় ফোর পাই ফোর পাই কাটা যায় আর স্কোয়ার আর স্কোয়ার কাটা যায় এরকম একটা কিছু থাকে রাইট তাহলে ই ইকুয়াল টু সিগমা বাই সাইলন এই রাশিমালাটা আমরা ব্যবহার করতে পারি কিন্তু তো তোমাকে যদি কোনো গোলকের চার্জ ঘনত্ব দেওয়া থাকে আর ওই গোলকের পৃষ্ঠে প্রাবল্য বের করতে বলা হয় তাহলে কিন্তু চার্জ ঘনত্বটা বসিয়ে দিলে আর যদি মাধ্যমটা শূন্য মাধ্যম হয় তাহলে তো এটা মুখস্থ এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টেন টুয়েলভ আর শূন্য মাধ্যম না হয়ে অন্য মাধ্যম হলে এটার ভ্যালুটা দেওয়া থাকবে বা কে এর মাধ্যমে দেওয়া থাকবে সো আমরা সিগমা বাই সাইলন দিয়ে কিন্তু কী পেয়ে যেতে পারি কোনো গোলকের পৃষ্ঠে প্রাবল্যের রাশিমালাটা পেয়ে যেতে পারি আমরা এখন একটা বিচ্ছিন্ন আলোচনা করব যেটা আমাদের পরের ভিডিওতে বেসিক্যালি কাজে লাগবে ক্ষেত্রফল কি টাইপের রাশি স্কেলার না ভেক্টর এই ক্ষেত্রফল হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভেক্টর রাশি কেন কারণ আমরা ধরো একটা সামন্তরিক নেই সামন্তরিকের ক্ষেত্রফল সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তো সামন্তরিকের একটা দৈর্ঘ্য আছে এল ভেক্টর বলছি এটাকে দৈর্ঘ্য একটা ভেক্টর রাশি মাথায় রাখবা দূরত্ব স্কেলার রাশি কিন্তু দৈর্ঘ্য কিন্তু ভেক্টর রাশি আর একটা প্রস্থ আছে রাইট সো প্রস্থটা আমার কোথায় থাকবে প্রস্থটা আমার থাকবে এইভাবে রাইট সো একটা দৈর্ঘ্য আছে একটা প্রস্থ আছে সো লেন্থ দিয়ে দৈর্ঘ্য বুঝাচ্ছি ডাব্লিউ উইথ দিয়ে প্রস্থ ডাব্লিউ দিয়ে প্রস্থ বোঝাচ্ছি সো এল আর এর যে মধ্যবর্তী কোন সেটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করছি তাহলে থিটা হচ্ছে এল ভেক্টর আর ডাব্লিউ ভেক্টরের মধ্যবর্তী কোন তো এটা যদি ক্ষেত্রফল বের করছে তো ক্ষেত্রফলের রাশিমালাটা কী হবে ক্ষেত্রফলের রাশিমালাটা হবে ভূমি ইন্টু উচ্চতা রাইট কারণ ভূমি সাথে উচ্চতা গুণ করলে আমার সামুদ্রিক ক্ষেত্রফল আসে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল আর দুইটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কারণ সামুদ্রিককে ভাগ করলে দুইটা ত্রিভুজ পাওয়া যায় সো হাফ দুইটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে আসলে একটা ভূমি ইন্টু উচ্চতার সমান সো সামুদ্রিকের ক্ষেত্র ফলের সূত্র হচ্ছে এটা উচ্চতাকে আমরা পি দিয়ে ধরো প্রকাশ করলাম পারপেন্ডিকুলার লেন্থ এটা হচ্ছে আমার উচ্চতাটা তাহলে এল ইন্টু পি এল হচ্ছে ভূমিটা আর পি হচ্ছে আমার উচ্চতাটা তাহলে এইখান থেকে আমরা এল লিখতে পারি কি এল পির জায়গায় কি লিখতে পারি এল ডাব্লিউ সাইন থিটা কেন পিটাকে আমরা ডাব্লিউ সাইন থিটা লিখতে পারি কারণ কি এটা একটা সমকরণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে দেখো পিটা আমার লম্ব ডাব্লিউটা আমার অতিভুজ সো লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক স্থাপন করে কোন রেশিও সাইন থিটা সো সাইন থিটা ইকোয়াল টু পি বাই ডাব্লিউ সো পি ইকোয়াল টু কি ডব্লিউ সাইন থিটা সো আমি লিখে ফেললাম পি ইকোয়াল টু ডাব্লিউ সাইন থিটা তাহলে এই হচ্ছে আলটিমেটলি কি আমার পি এর ডাব্লিউ এর মাধ্যমে প্রকাশটা সো আমি ক্ষেত্রফলটাকে তাহলে লিখতে পারি এল ডাব্লিউ সাইন থিটা চিন্তা করে দেখো বন্ধুরা এল একটা ভেক্টরের মান লেন্থ ভেক্টরের মান ডাব্লিউ একটা ভেক্টরের মান উইথ ভেক্টরের মান আর থিটা হচ্ছে এল আর এর মধ্যবর্তীকোণ আমি একটা কথা বলি এখন একটু মনে করে দেখো প্রথম ভেক্টরের মান গুণ দ্বিতীয় ভেক্টরের মানগুণ তাদের কোণের সাইনের মান তাহলে এটা কী রিপ্রেজেন্ট করে প্রথম ভেক্টরের মান গুণ দ্বিতীয় ভেক্টরের গুণ তাদের কোণের সাইনের মান এটা আসলে ক্রস গুণন রিপ্রেজেন্ট করে না কারণ ক্রস গুণনে আমরা পড়েছি না এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা সো আমরা এটাকে কিন্তু ক্রস গুণনের মান বলতে পারি কেন মান বলছি কারণ ক্রস গুণনের গুণফলটা ফলটা আসলে একটা ইটা ক্যাপ থাকতো দিক থাকতো এখানে যেহেতু ইটা ক্যাপ নাই তাই এটা ক্রস গুণফলের মান তার মানে ক্ষেত্রফলের মান আসলে ক্রস গুণফলের মান আর ক্রস গুণফল ধরো আমি মডুলাসটাকে যদি সরিয়ে দিই সরিয়ে দিলে কি আমার দিক দিতে হবে রাইট সো এটা এখানেও কিন্তু পড়বে তার মানে মডুলাস সরিয়ে দিলে কিন্তু বোঝা যাচ্ছে যে ক্ষেত্রফল আসলে কি একটা ভেক্টর কম্পোনেন্ট সো মান দিয়ে বললে ক্ষেত্রফলের মান ইকুয়াল টু এল ভেক্টর আর ডাব্লিউ ভেক্টর ক্রস গুণফলের মান আর দিক যদি আমি শুধু গুণফলটা বলি তাহলে এল ভেক্টর ক্রস ডাব্লিউ ভেক্টর যেহেতু একটা ভেক্টর রাশি দিবে এটাকে ভেক্টর গুণনও বলা যায় ক্রস গুণনকে তাই আমার গুণফলটা ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি হবে এখন ক্ষেত্রফলকে যদি একটা ভেক্টর রাশি বলেই থাকি বলতো বন্ধুরা ক্ষেত্র দিক কোন দিকে হবে কারণ ভেক্টরের তো মানও থাকে দিকও থাকে আমরা এতদিন পর্যন্ত ট্রাফিজিয়ামের ক্ষেত্র ফলে সূত্র দেখেছি রম্বসের ক্ষেত্র ফলে সূত্র দেখেছি বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলে সূত্র দেখেছি ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্র দেখেছি ওগুলো শুধু মান বের করতো কিন্তু দিকটা আসলে কোন দিকে দিকটা একটু আমরা বুঝতে পারি এই ফিগারটা থেকেই এখানে অক্ষ দেখতে পাচ্ছ ওয়াই অক্ষ দেখতে পাচ্ছ অক্ষ বরাবর একক ভেক্টর ক্যামেরা বলছি আই ক্যাপ ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর ক্যামেরা বলছি জে ক্যাপ তো আই ক্যাপ আর জে ক্যাপ এই দুইটা যদি গুণ করি কি আসে বন্ধুরা আমরা কিন্তু জানি আই ক্যাপ আর জে ক্যাপকে গুণ করলে আমার এখানে একটা তাহলে একটা ক্ষেত্রফল আসবে ও আমার এক ইউনিট স্কোয়ারের একটা ক্ষেত্রফল আমরা এখানে পাবো সো আমরা আই ক্যাপ গুণ জে ক্যাপ মানে আই ক্যাপ ক্রস জে ক্যাপ এটার ভ্যালুটা কিন্তু আমরা অলরেডি শিখে এসেছি ভেক্টর চ্যাপ্টার আই ক্যাপ ক্রস জে ক্যাপ আসলে কার সমান কে ক্যাপের সমান কে ক্যাপটা মান তো ওয়ান যেটা এটার ক্ষেত্রফলের মানে ইন্ডিকেট করছে বাট দিকটা কোন দিকে দিকটা কিন্তু তার জেড অক্ষ বরাবর তার মানে বন্ধুরা বুঝতে পারছ যে এক্স ওয়াই তলের একটা ক্ষেত্রফলের দিক আসলে কোথায় আসে জেড অক্ষ বরাবর আসে তাহলে আমরা কনক্লুশন আনতে পারি এরকম কোনো ক্ষেত্রফলের দিক হবে যেই তলে ক্ষেত্রফলটা আছে সেই তলের লম্ব দিকে তার মানে আমাদের এই তলটার ক্ষেত্রফলের দিক হবে ওই তলের লম্ব দিক সো আমরা এইভাবে ক্ষেত্রফলের দিকটা প্রকাশ করতে পারি তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসে তৈত ফ্লাক্স নিয়ে আলোচনা শুরু হবে সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্য